তো আমি এই উপাংশের বা লম্বাংশের যে টপিক্স নিয়ে কথা বলছিলাম ওইখানে আমি একটা টেকনিক বলতে ভুলে গেছি বা ওইখানে আমি আরও একটা টেকনিক শিখায় নিতে চাই সেটা হচ্ছে এরকম যে ব্যাপারটা ছিল আমার এটা একটা ভেক্টর আর যার দুইটা উপাংশ একটা যদি হয় পি একটা হবে তার লম্ব বরাবর এটা হবে হচ্ছে আমার কিউ তো আমি থেরোটা নিচ্ছি হচ্ছে পি এর সাথে তো এখানে আমি বলছিলাম থেটা যেখানে থাকবে সেখানে হবে হচ্ছে কস থেটা এবং থেটা যেখানে থাকবে না সেখানে হবে হচ্ছে আমার সাইন থেটা সেখানে আমি আরেকটা জিনিস মনে করাই দিতে চাই বা মনে রাখতে বলবো সবাইকে সেটা হচ্ছে যেখানে কস থেটা হবে সেটি হলো আনুভূমিক উপাংশ আর যেখানে সাইন থেটা হবে সেটি হলো লম্ব উপাংশ তো দেখো এখানে আমি পি এর সাথে থেরা নিশি তার মানে আমার শর্তটা কি ছিল পি এর সূত্রে কজ হবে তাহলে পি ইকুয়াল কি হবে আর কস থেটা এবং কিউয়ের এখানে কিন্তু থেটা নাই তাহলে কিউয়ের সূত্রে কি হবে কিউয়ের সূত্র হবে হচ্ছে কিউ ইকুয়াল আর সাইনথেটা তাহলে এই যে পি আর কস থেটা আর এই যে কিউ আর সাইন থেটা এখানে আমি একটা লাইন লিখছি দুইটা সেটা হচ্ছে যেখানে কস থেটা হবে সেটি হলো আনুভূমিক উপাংশ দেখো পি এর সূত্রে কস্থেটা আছে তাহলে আমি পিকে বলবো আর এর অনুভূমিক উপাংশ এবং যেখানে সাইন্থেটা হবে সেটি হলো উলম্ব উপাংশ দেখো কিউয়ের সূত্রে সাইন্থেটা আছে তাহলে আমি এই কিউকে বলবো আর এর উলম্ব উপাংশ তাহলে আমার এটা হচ্ছে অনুভূমিক উপাংশ পি এটা হচ্ছে আমার উলম্ব উপাংশ কিউ